মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, অক্সিজেন সংকট নেই দেশে। আরো কয়েকদিন তীব্র তাপদাহ, 30 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে। আলোচিত সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসের মধ্যে 40 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভারতে টিকা না পাওয়ায় চীনসহ বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরে রাশিয়ার টিকা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। জানান, জরুরি প্রয়োজনে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। ফার্স্ট ডোজ দেওয়ার পর 21 দিন পরে সেকেন্ড ডোজ দিতে হয়। চীনের সিনোফার্মেরও অনুমোদনের প্রক্রিয়া চলছে বলেও জানান মহাপরিচালক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও অন্যান্য যে সোর্সগুলো আছে, স্পুটনিক, সিনোফার্ম অথবা অন্য মডার্নার ভ্যাকসিন, বিভিন্ন সোর্স থেকে আসলে সরকার এক্সপ্লোর করার চেষ্টা করছেন। এদিকে মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন সহ সাম্প্রতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আশা করি আপনাদের সব প্রশ্ন। করোনা মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, আরো কিছু প্রকল্প প্রক্রিয়াধীন। অক্সিজেন নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। গ্যাস অক্সিজেন ব্যবহার করার ব্যবস্থা আছে, সেই হসপিটালগুলোকে আমরা বলেছি এখন আবার গ্যাসে কনভার্ট করে ফেলো এবং গ্যাস দিয়ে চলো, তাতে আমাদের অনেক লিকুইড অক্সিজেনের প্রয়োজন হবে না। আজকে 7000 বেড আছে, রুগী যদি সেই 7000-এর জায়গায় 21000 রুগী চলে আসে তাহলে পরে কিন্তু আমাদের রাখার জায়গা থাকবে না। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে। ভারত থেকে সময় মতো টিকা না পাওয়ায় ভ্যাকসিনেশন ব্যাহত হচ্ছে, তবে চীন সহ অন্য উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়াকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেক্টর আছে এবং ভ্যাকসিন তো নিজেরাও করতে চাচ্ছে এবং আরও দু একটা ছোট কোম্পানি আছে, তারা হয়তো বা করতে পারবে। রাশিয়ান রিকোয়ারমেন্টটা তো আর আমি জানি না, রাশিয়ানরা নিজেরা দেখবে, দেখে যেটাকে ভালো মনে করবে তার সাথে কাজ করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আজকে লকডাউন চলছে বিধায় আমাদের দেশের সংক্রমণ যেটা 24 উঠেছিল সেটা এখন 13-তে নেমেছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সারাদেশে তীব্র তাপদাহ আরও কয়েকদিন চলবে, আর 30 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে। এ পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গেল কয়েক বছরে একটানা বৃষ্টি না হওয়ার এমন রেকর্ড নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলেছে মঙ্গলবার রংপুর সহ কয়েকটি স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। শাকির আরজু রিপোর্ট। অসহনীয় গরমে নাজেহাল নগরবাসী, একটু ছায়ার জন্য পথের পাশে গাছের নিচে আশ্রয় খুঁজছে ছিন্নমূল মানুষেরা। তীব্র তাপদাহ, তার উপরে বাতাস নেই, এ কারণে তাপের অনুভূতি তীব্রতর জানায় আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এটা সারা বাংলাদেশের উপরে বয়ে যাবে। 30 তারিখ হইতে 1-2 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের কোথায় কোথায় 2-1 জায়গায় বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। গরম এবং হালকা বাতাসের সাথে জলীয়বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাসের মিশ্রণটা হচ্ছে না, এই জন্য আমাদের বৃষ্টিপাতটা হচ্ছে না।
মঙ্গলবার রংপুর, সিলেট সহ দেশের কয়েকটি স্থানে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানান তারা। রংপুর এবং সিলেট ডিভিশনের দুই এক জায়গায় ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই চরিত্রের বিরূপ প্রভাব পড়ছে প্রাণ ও প্রকৃতিতে, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা। সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল থাকলেও আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করায় মামলা দুটি এখন বিচারাধীন। আর করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। শাকির আরজুর আরেকটি রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় কার্যকরের আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। নিহতদের পরিবারের আশা, হাইকোর্টের রায় বহাল রাখবেন আপিল বিভাগ। আমরা তো চাই যাতে নূর হোসেনের এই বিচারটা হোক, সবাই দেখুক যে জুলুম অত্যাচার, এইভাবে অত্যাচার করে মানুষ মারে, তার বিচার আল্লাহ অবশ্যই করে। এই আশায় বসে রয়েছে। সাত বছর শেষ হয়ে 8 বছর রানিং, এর ভিতরে তো আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতার আশ্বাসও পাই নাই এবং কেউ 10 টাকা সহযোগিতা করেও নাই। যারা পলাতক আছে তাদেরকে দ্রুত আইনের আন্ডার নিয়ে আসতে পারে, সে ব্যাপারে আমি আইনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মামলায় র্যাব 11-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, এস এম রানা, আরিফ হোসেন ও নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমে যাবজ্জীবন হয় 11 আসামির। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেছেন, যা এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেহেতু এখন কোনো মামলা নিচ্ছে না কোনো এই প্যান্ডামিকের কারণে, ওনারা যখন রেগুলার বসবেন তখন এই মামলাটা শুনানির জন্য নিশ্চয়ই যারা এই মামলার বাদী তারা আবেদন করবেন, না করলে আমরা হয়তো করতে পারি। তবে আপিল শুনানির জন্য প্রস্তুতি আছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। ক্রিমিনালে অ্যানালগাস ট্রায়াল বলে কোনো কিছু নাই। এখন একটা কথা আছে, সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস অর্থ হলো যে দুইটা কেস একসাথেই চলবে, বাট সেপারেট ডকেটস উইল বি মেনটেন। এটা আমরা সাধারণত দেখি হলো কেস কাউন্টার কেসের বেলায়, কিন্তু এই মামলায় কাউন্টার কেস বলতে তো আর কিছু নাই। এই মামলায় দুইটা মামলা, যেটা আমি প্রথমেই বললাম, ইট ইজ ইললিগাল। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নরসিংদী শহরে গ্যাস সংকটের দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। বারবার জানানোর পরও তিতাস কর্তৃপক্ষ সমাধানের উদ্যোগ নিচ্ছে না, এমন অভিযোগ গ্রাহকদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। প্রতি বছর শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েন নরসিংদী শহরের তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকরা। গ্রীষ্মকালে গ্যাসের চাপ বাড়ার পর কেটে যায় গ্যাস সংকট, কিন্তু এ গ্রীষ্মে একই অবস্থা। গ্যাস সংকটে দুর্ভোগে আছেন শহরের ভেলানগর, বিলাসদি, তাওয়াদি, দাসপাড়া, কাউরিয়াপাড়া, ষাটির পাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। 6টা থেকে নিয়ে 1 করে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা গ্যাস পাই নাই টোটালি। গ্রীষ্মকালে আমরা ধরেই নিয়েছিলাম যে সমস্যাটা হয়তো কেটে যাবে, কিন্তু এই সমস্যা কাটেনি, এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঠিকমতো গ্যাস না পাওয়ায় রান্নার কাজে বাড়তি খরচে সিলিন্ডার, গ্যাস সহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে তাদের, বাড়ছে ব্যয়। রাত্রে 11টা থেকে 12টা পর্যন্ত পরে আসে, তো রাত্রে কি 12টার সময় রান্না বাড়া করে খাওয়া যায় নাকি? সকালে বাসা থেকে না খাই যাইতে হয়, দুপুরবেলা এদিকে পাকশাক হয় না, রাত্রেবেলা এদিকে অবস্থা গ্যাসের একমাত্র কারণ। গ্যাস অফিস তো কিছুদিন আগে মহল্লার লোক সবাই গেছিলো, গিয়ে তারা বলে আসছে, আমার কমপ্লেন দিয়ে আসছে যে এই ব্যাপার, তো তারা তো ওই রকম কোনো সদুত্তর দিতে পারে নাই। গ্যাস সংকট বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ, তবে ফোনে গ্যাস সংকটকে জাতীয় সমস্যা বলে দাবি করেন। তিতাসের যে
বাকরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইন যে পিকিং করতেছে বড় 30 ইঞ্চি লাইনটা বন্ধ হয়ে যাওয়াতে এটা সব তিতাসের পুরা সব জায়গায় টিসিবি নিত্য পণ্য কিনতে ঠাকুরগাঁওয়ে হুড়োহুড়ি আর ভিড় এখন নিত্যচিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলছে পণ্য কেনার প্রতিযোগিতা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। টিসিবির পণ্য কিনতে প্রতিদিন সকাল হতে না হতেই এমনিভাবে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। ক্রেতাদের অভিযোগ চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই অনেককেই ফিরতে হয় খালি হাতে। সরকার জন্য এটা সারা বছরই মানুষের জন্য মানে বহাল রাখে এই টিসিবির পণ্যটা, তা নাহলে করোনা কালে মানুষ অনেক দুঃখ কষ্টে পড়ে যাবে। চাউল দেশে, আটা দেশে, চিনি দেশে, কালাই দেশে সব কিছু তো দেশে দামে সস্তা, কোয়ালিটি ভালো, মান সম্পূর্ণ সব কিছুই ভালো। আমাদের ঠাকুরগাঁও শহরে আরো বাড়ানোর দরকার। জেলা প্রশাসন বলছে সরবরাহ বাড়ানোর জন্য টিসিবির কাছে প্রস্তাব দেয়া হয়েছে। যে পরিমাণে চাহিদা রয়েছে তার তুলনায় সরবরাহ কম। আমরা এটি টিসিবির যে আঞ্চলিক কার্যালয় রংপুর রয়েছে সেখানে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছে যখনই তারা বাড়তি বরাদ্দ পাবে তখন আমাদের জন্য তারা বাড়তি বরাদ্দের ব্যবস্থা করবে। অপরদিকে বাজার দরের সাথে দুধ, ডিম, মুরগি ও মাংসের দামের তেমন পার্থক্য না হওয়ায় প্রাণী সম্পদ বিভাগের ভ্রাম্যমাণ পুষ্টি বাজারে ক্রেতা কম। প্রাণী সম্পদ বিভাগ বলছে ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে মানে পুষ্টিকর এবং নিরাপদ প্রাণীজ আমিষ তারা পায়, অর্থাৎ দুধ, ডিম, মাংস পায়, সেজন্য আমরা মানুষের দোর গোড়ায় আমরা এগুলো পৌঁছে দিচ্ছি। করোনা কালে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনই প্রত্যাশা সবার। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন এখন নামি, উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ময়মনসিংহে বিপণী, বিতান, শপিং মল ও দোকান খোলার পর সড়কে আরও বেড়েছে মানুষের আনাগোনা। যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। গাজীপুরে বিভিন্ন হাট বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই মাস্ক ছাড়া দোকানপাট ও মার্কেটে এসে অযথা ঘোরাঘুরি করছেন। কুষ্টিয়ায় লকডাউনে কেবলমাত্র যাত্রীবাহী বাস বন্ধ রাখা ছাড়া আর কোনো বিধিনিষেধ মানার বিষয় দৃশ্যমান নয়। কাঁচা বাজার সহ বিপণী, বিতানে ক্রেতাদের ভিড় থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যশোরের বেনাপোল সীমান্তের দুপারে আটকে পড়েছেন কয়েকশো যাত্রী। অসহনীয় তাপদাহে অসুস্থ রোগীদের নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে কেউ আসলে দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানায় যাত্রী পারাপার বন্ধ থাকলেও স্বাভাবিক আছে পণ্য আমদানি রফতানি। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক, তবে ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা বন্দরের অভ্যন্তরে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। আর নিয়ম মেনে চালু আছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য বাণিজ্য কার্যক্রম। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে প্রায় 1200 CFT অবৈধ কাঠ আটক করেছে সেনাবাহিনী। ভোরে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব আটক করেন। আটক করা কাঠের আনুমানিক মূল্য অন্তত 6 লাখ টাকা। জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করা কাঠগুলো হস্তান্তরের পর বন আইনে মামলা করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গাইবান্ধায় ধান কাটা ও মারাই শুরু হয়েছে। জেলার 7 উপজেলায় 5.5 লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে 1,28,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ভরা মৌসুমে এখানকার শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে ধান কাটতে যাওয়ায় মজুর পাওয়া যাচ্ছে না। এ সংকটে কৃষকরা নিজেদের স্বজন ও চড়া মূল্যে মজুর নিয়ে ধান কাটার কাজ করছেন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরো একবার। মে মাসে আসছে 40 লাখ ডোজ রুশ ভ্যাকসিন, অক্সিজেন সংকট নেই দেশে। আরো কয়েকদিন তীব্র তাপদাহ, 30 এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানীতে।
আলোচিত সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।